Headlines আগবঢ়াইছে Royal Global University পঢ়িব অসম বাঢ়িব অসম আজি প্রধানমন্ত্রী মোদীর প্রথমখন ক্যাবিনেট বৈঠক দেওবারে শপথ গ্রহণ করা 30 গৰাকী ক্যাবিনেট মন্ত্রীর উপস্থিতিত সন্ধ্যা 5 বজাত অনুষ্ঠিত হব বৈঠক উপস্থিত থাকিব সর্বানন্দ সোণোৱাল আর কিরণ রিজিজু শপথ গ্রহণের পিছত প্রথমবারলৈ প্রধানমন্ত্রীর কার্যালয় তথা সাউথ ব্লকত প্রধানমন্ত্রী মোদী জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদী আক্রমণের আরও টি আর এফ পাকিস্তানের লস্কর ই তৈবার সহ সম্পর্ক থাকা জম্মু কাশ্মীরের দ্য রেজিস্টেন্স ফ্রন্ট চমুকৈ টি আর এফে স্বীকার করেছে আক্রমণের দায়িত্ব মোদীর তৃতীয়টো কার্যকালের শপথ গ্রহণ চলি থাকার সময় জম্মু কাশ্মীরের তীর্থযাত্রীর উপর সন্ত্রাসবাদী চলাইছিল ভয়ানক আক্রমণ জম্মু কাশ্মীরের পৌনি রিএসিত কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা অঞ্চলটিতে বাহর পাতি থাকা সন্ত্রাসবাদীর বিরুদ্ধে চলিছে নিরন্তর অভিযান ড্রোনের সহায়তো চলিছে অভিযান এই স্থানতে সন্ত্রাসবাদীর আক্রমণের নিয়ন্ত্রণ হেরুয়াই দখাবই বাকরি পড়েছিল অমরনাথ তীর্থযাত্রীর এখন বাস ঘটনাত শিশু আর মহিলাকে ধরে 10 তীর্থযাত্রীর করুণ মৃত্যু নিহতর সংখ্যা বৃদ্ধির আশঙ্কা আজি সিকিমের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ বিয়লি 4 বজাত রাজভবনত সিকিমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ লব এস কে এমর বিধানী দলের নেতা প্রেম সিং তামাঙে দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ লব সিকিমের 32খন আসনের 31খনে লাভ করা দলটির নেতাগী ওড়িশার মুখ্যমন্ত্রীক এটা অন্ত পড়া নাই জল্পনা কল্পনা বিজেপির দুই জ্যেষ্ঠ নেতা রাজনাথ সিং ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ মুখ্যমন্ত্রী নির্বাচনের দুয়োকে পর্যবেক্ষক হিসাবে নিয়োগ নির্বাচন করব ওড়িশার বিজেপির বিধায়নী দলের নেতা মোদী মন্ত্রীসভাত অন্তর্ভুক্ত হল বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা জেপি নাড্ডার শপথ গ্রহণের পিছতে বিজেপির নতুন সভাপতিক লৈ এতিয়া চর্চা বিজেপি দলের এক ব্যক্তি এক পদ নীতি অনুসরি জেপি নাড্ডা এরিব লাগিব রাষ্ট্রীয় সভাপতির পদ 2019ত মন্ত্রিত্ব লাভ করে এরিছিল বিজেপি সভাপতির দায়িত্ব মণিপুরের জিরিবামত অব্যাহত আছে উত্তেজনা দুর্বৃত্তর আক্রমণের পিছতে প্রবেশ করেছে মণিপুরের শতাধিক লোক আসার সীমান্ত সরকারে জারি করেছে রেড এলার্ট প্রাণর ভয়ত আশ্রয় লৈছে 6 শতাধিক মণিপুরী নাগরিক নিউইয়র্কত অনুষ্ঠিত ভারত পাকিস্তানের খেলার সময়ত দেখা গল অভূতপূর্ব দৃশ্য ইমরান খানের মুক্তির বাবে অভিনব প্রতিবাদ খেল চলি থাকার মাজতে স্টেডিয়ামের উপরে উড়িল বিশেষ বিমান রিলিজ ইমরান খান লিখা এখন ব্যানার উড়াই পার হয়ে গেল এখন বিশেষ বিমান নির্বাচনের ফলাফল ঘোষণার পিছতে রাজ্যের বাজারের মূল্য বৃদ্ধির জুয়ে অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রী পাচলির গৃহ নির্মাণের সামগ্রীর অভাবনীয় মূল্য বৃদ্ধি কৃষি বিপণন পরিষদ আর যোগান বিভাগের নির্লিপ্ততা ক্ষোভিত গ্রাহক অতিষ্ঠ রাজ্যবাসী তৃতীয়বারের দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের দিন আই টি টুয়েন্টি বিশ্বকাপত পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয় সাব্যস্ত উত্তেজনাপূর্ণ খেলত 6 রানত টিম ইন্ডিয়ার জয়লাভ 120 রানত লক্ষ্য লৈ খেলত নামিছিল চিরবৈরী পাকিস্তান হেডলাইন্স আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পঢ়িব অসম বাঢ়িব অসম নমস্কার আর স্বাগতম জানাইছো আপুনি চাই আছে দুপুরের সংবাদ প্রথমটো খবর শপথ গ্রহণের পিছতে আজি সন্ধিয়া প্রধানমন্ত্রী মোদীর প্রথমখন ক্যাবিনেট বৈঠক আজি যেহেতু প্রথমখন মোদী 3.0 ক্যাবিনেট বৈঠক বিভিন্ন ধরনের আসলে চর্চাত আছে এই বিষয়টি দেওবারে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে গেল দেওবারে শপথ গ্রহণ করা 30গৰাকী ক্যাবিনেট মন্ত্রীর উপস্থিতিত সন্ধ্যা 5 বজাত অনুষ্ঠিত হব এখন বৈঠক 5 বজার এই বৈঠকখনত কি আলোচনা করা হব কি ধরনের রূপরেখা নির্ধারণ করা হব বিভিন্ন বিষয়ক লৈ সেয়া চর্চার কেন্দ্রবিন্দু উপস্থিত থাকিব সর্বানন্দ সোণোৱাল কিরণ রিজিজু দুয়োগৰাকী অন্তর্ভুক্ত হয়েছে যেহেতু ক্যাবিনেটত দুয়োগৰাকী উপস্থিত থাকিব শপথ গ্রহণের পিছতে প্রথমবারলৈ প্রধান প্রধানমন্ত্রীর কার্যালয় তথা সাউথ ব্লকলৈ রওনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাবিনেট বৈঠক ক্ষমা করব ক্যাবিনেট বৈঠকের পিছতে মোদী মন্ত্রীসভার মন্ত্রী গোটরও হব বৈঠক যত উপস্থিত থাকিব মোদী মন্ত্রীসভার 71গৰাকীক মন্ত্রী আর দেওবারে শপথ গ্রহণ করা 71গৰাকী মন্ত্রীর লগতে উপস্থিত অসমৰ আনগৰাকী মন্ত্রী তথা রাজ্য মন্ত্রী পবিত্র মার্ঘেরিটা আর আজির এই যখন ক্যাবিনেট বৈঠক আজির বৈঠকতে দপ্তর বিতরণ করা হব নেকি
পূর্ণ সম্ভাবনা আছে যে আজির বৈঠকতে দপ্তর বিতরণ করা হব। আর এফালে তৃতীয়বারের বাবে যেহেতু প্রধানমন্ত্রীর আসনত বহিছে, শপথ গ্রহণ হয়ে গেল দেওবারে, তার পিছতে প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয় তথা সাউথ ব্লকত উপস্থিত হল প্রধানমন্ত্রী মোদী। কার্যালয়ত উপস্থিত হয়ে কাম আরম্ভ করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি দৃশ্য আপনার দেখাইছো, প্রথমে যাইলত স্বাক্ষর করেছে প্রধানমন্ত্রীগিয়ে, প্রথমে কিষাণ নিধির ফাইলত স্বাক্ষর করেছে মোদিয়ে। কৃষকৰ বাবে চৰকাৰে যথেষ্ট কৰাৰ লগতে আৰু বহু পদক্ষেপ লবলগীয়া আছে বুলিও প্ৰকাশ কৰিছে মোদীয়ে। কিষাণ নিধিৰ ফাইলত স্বাক্ষৰ কৰিছে, এয়া মোদী 3.0 আৰম্ভণীয়া প্ৰধানমন্ত্ৰীৰ নিজৰ কাৰ্যালয়ত। আৰু কাৰ্যালয়ত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে কিষাণ নিধিৰ ফাইলত প্ৰথমে চহী কৰিলে, বা সেই ফাইল প্ৰথমে তেওঁ হাতত তুলি ললে। প্ৰধানমন্ত্ৰী হিচাপে শপত লৈ চাউল ব্লকত এয়া যিহেতু তেওঁ উপস্থিত হৈছে, তেওঁৰ আগমনৰ এইখিনি দৃশ্য, কিষাণ নিধিৰ ফাইলত স্বাক্ষৰ কৰিছে পোন প্ৰথমে, কৃষকৰ বাবে অধিক কাম কৰাৰ আশ্বাস দিছে মোদীয়ে। আৰু এই গোটেই যিটো ব্যৱস্থা তৃতীয়বাৰৰ বাবে দেশৰ প্ৰধানমন্ত্ৰীৰূপে ইতিহাস ৰচনা কৰি প্ৰধানমন্ত্ৰীৰ আসনত বহিছে নৰেন্দ্ৰ মোদী, কাৰ্যালয়ত উপস্থিত হৈ আৰম্ভ কৰিছে কাম কাজ, প্ৰথম দিনৰ কাম কাজ, প্ৰথম দিনৰ ছবি, প্ৰথম দিনৰ ভিজুৱেলছ এয়া। আৰু আজি কেবিনেট বৈঠক আছে, 30গৰাকী মন্ত্ৰী কেবিনেট বৈঠকত তেওঁলোকে ভাগ ল'ব। আৰু আজিৰ যি কেবিনেট বৈঠক, ইয়াত ৰূপৰেখা নিশ্চিত ৰূপত, ইয়াৰ মোদী 3.0 চৰকাৰৰ ৰূপৰেখা কিছু নিৰ্ধাৰণ কৰা হ'ব বিভিন্ন বিষয়ক লৈ। কিন্তু পৰ্টফলিঅ' অৰ্থাৎ দপ্তৰ বিতৰণ কি ধৰণে কৰা হ'ব, আজি সেই কাম হ'ব নেকি, বা তাৰে কিছু আভাস আজি পোৱা যাব নেকি, স্বাভাৱিকতে এই বিষয়টো চৰ্চাত আছে। এতিয়া আহিছোঁ আন এটা খবৰলৈ। নিউয়ৰ্কত অনুষ্ঠিত ভাৰত পাকিস্তানৰ খেলৰ সময়ত দেখা গ'ল অভূতপূৰ্ব এটা দৃশ্য। খেল চলি থকাৰ মাজতে ষ্টেডিয়ামৰ ওপৰেৰে উৰিল এখন বিশেষ বিমান। ৰিলিজ ইমৰান খান লিখা এখন বেনাৰ, এখন উপঙা বেনাৰ উৰুৱাই পাৰ হৈ গ'ল এখন বিমান, আৰু ইয়াত তাৰেই দৃশ্য। এই বেনাৰ উৰুৱাই পাৰ হৈ গৈছে এখন বিমান, পাকিস্তানৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী ইমৰান খান কাৰাৰুদ্ধ হৈ আছে বৰ্তমান। আৰু সেই ইমৰান খানৰ সমৰ্থনত, প্ৰাক্তন ক্ৰিকেটাৰ ইমৰান খানৰ সমৰ্থনত যিয়ে বেনাৰ লৈ, বা যিয়ে তেওঁলোকে এটা ব্যৱস্থা কৰিলে ভাৰত পাকিস্তান খেলৰ সময়ছোৱাতে সকলোৰে দৃষ্টি আকৰ্ষণ কৰি, এই এটা পদক্ষেপ ল'লে কোনোৱে, ইমৰান খানৰ কোনো সমৰ্থকে ইমৰান খান সমৰ্থনত উৰুৱা এখন এই যি ব্যতিক্ৰমী এখন বেনাৰ বিশ্বকাপ ক্ৰিকেটত ভাৰত পাকিস্তানৰ গুৰুত্বপূৰ্ণ মেচৰ সময়তে এইদৰে সাব্যস্ত কৰিলে অভিনৱ প্ৰতিবাদ। উল্লেখযোগ্য যে এতিয়া পাকিস্তানৰ কাৰাগাৰতে বন্দী হৈ আছে প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী ইমৰান খান। পাকিস্তানৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী জনৰ মুক্তিৰ আহ্বানত উৰুৱা হৈছে এই বেনাৰখন। প্ৰথমবাৰৰ বাবে আমেৰিকাৰ আকাশত দেখা গ'ল এটা অভিনৱ প্ৰতিবাদ, যে বিমানত বেনাৰ লৈ উৰুৱাই গৈছে, তাকো খেল চলি থকাৰ সময়ত, পাকিস্তানৰ খেল চলি থকাৰ সময়তে। এসময়ত পাকিস্তান জাতীয় ক্ৰিকেট দলটোৰ অধিনায়কৰ লগতে এগৰাকী বিশ্ববিখ্যাত ক্ৰিকেটাৰ ইমৰান খান অভিনৱ এই প্ৰতিবাদে ছ'চিয়েল মিডিয়াযোগে বিশ্বজুৰি কিন্তু চৰ্চা লাভ কৰিছে। ইতিহাস ৰচি তৃতীয়বাৰৰ বাবে দেশৰ প্ৰধানমন্ত্ৰী হিচাপে শপত ললে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। ৰাষ্ট্ৰপতি ভৱনৰ চৌহদত অনুষ্ঠিত আড়ম্বৰপূৰ্ণ অনুষ্ঠানত তৃতীয়বাৰৰ বাবে প্ৰধানমন্ত্ৰী হিচাপে শপত ললে মোদীয়ে। মন্ত্ৰী শ্ৰী নৰেন্দ্ৰ দামোদৰ দাস মোদী, मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा।
मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति। और प्रधानमंत्री नरेंद्र मोदी के धरी 71 गराकी সাংসদে মন্ত্রী হিসাবে শপথ লয়, মোদী মন্ত্রীসভা 30গৰাকী কেবিনেট মন্ত্রী শপথ লওয়ার লগতে 5গৰাকী স্বতন্ত্র রাজ্য মন্ত্রী আর 37গৰাকী প্রধানমন্ত্রী রাজ্য মন্ত্রী ক্ষমা করব 37গৰাকী রাজ্য মন্ত্রী প্রধানমন্ত্রীর সহ একলগে শপথ ললে একে অনুষ্ঠানতে। আর কেবিনেট মন্ত্রী হিসাবে শপথ ললে সর্বানন্দ সোণোৱালে, আনহাতে রাজ্যসভার সাংসদ পবিত্র মার্ঘেরিটাক দিয়া হয়েছে রাজ্য মন্ত্রীর দায়িত্ব। এবার মোদী মন্ত্রীসভাত কেবাখনো নতুন মুখও অন্তর্ভুক্ত হয়েছে, সেই সকলের ভিতর আছে শিবরাজ চৌহান, এইচ ডি কুমার স্বামী, মনোহর লাল খট্টার, জিতন রাম মাঝি, লালন সিং জে ডি ইউর, ডক্টর বীরেন্দ্র কুমার, চিরাগ পাসওয়ান আর সি আর পাটিল। ভারত কি প্রভুতা আর অখণ্ডতা অক্ষুণ্ণ রখুঙ্গা, মে সঙ্গ কে প্রধানমন্ত্রী কে রূপ মে अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा मैं भय या पक्षपात, अनुराग আর সাতগৰাকী কৈ ভূতপূর্ব মুখ্যমন্ত্রী এবার মন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রীর সহ একলগে শপথ লৈছে। মোদী 3.0 ইতিহাস রচনা করে তৃতীয়বারের মোদী সরকার, মোদী মন্ত্রীসভাত অন্তর্ভুক্ত হয়েছে 71গৰাকী কৈ মন্ত্রী। ইয়াৰে ভিতর বিজেপির 61গৰাকী মন্ত্রী, 71ৰ ভিতর 61গৰাকী মন্ত্রী বিজেপির, আর বাকি এন ডি এর সহযোগী বা এন ডি এর অংশীদারী দল সমূহের, এন ডি এর মিত্র দলের 11গৰাকী কৈ মন্ত্রী হিসাবে শপথ লৈছে। মোদী মন্ত্রীসভাত শপথ লৈছে মিত্র দল টিডিপির 2গৰাকী মন্ত্রী, টিডিপির রাম মোহন নাইডু কেবিনেট মন্ত্রীর দায়িত্ব দিয়া হয়েছে, তারপরে চন্দ্রশেখর পেমাসানির রাজ্যমন্ত্রীর দায়িত্ব তেও পাইছে। আন একটা সহযোগী দল জে ডি ইউয়ে লাভ করেছে 2 মন্ত্রী পদ, জে ডি ইউর লালন সিংহ কেবিনেট মন্ত্রী, রামনাথ ঠাকুরক রাজ্যমন্ত্রীর দায়িত্ব দিয়া হয়েছে। ইয়ার কেবিনেট মন্ত্রী হিসাবে শপথ ললে জে ডি এসর এইচ ডি কুমারস্বামী, কেবিনেট মন্ত্রী হিসাবে শপথ ললে এল জে পির চিরাগ পাসওয়ান, এইচ এম এর দলের নেতা জিতন রাম মাঝি। আনহাতে স্বতন্ত্র রাজ্য মন্ত্রীর দায়িত্ব দিয়া হল শিবসেনার প্রতাপ রাও গণপত রাও যাদব, ইয়ার লগতে আর পি আর নেতা রামদাস আঠওয়ালে, আর পি আর নেতা রামদাস আঠওয়ালে, আর এল ডির নেতা জয়ন্ত চৌধুরী আর আপনা দলের নেত্রী অনুপ্রিয়া পটেলে রাজ্য মন্ত্রী হিসাবে শপথ লৈছে। মোদী মন্ত্রীসভাত অন্তর্ভুক্ত হয়েছে 27গৰাকী কয় অন্যান্য পিছপরা জাতির মন্ত্রী, অর্থাৎ ও বি সি মন্ত্রী বা ও বি সি অন্যান্য পিছপরা জাতির মন্ত্রী পদ সেই ধরনের প্রতিনিধিত্ব যদি ভোগার কথা কোয়া যায়। 10গৰাকী অনুসূচিত জাতির মন্ত্রী, 5গৰাকী অনুসূচিত জনজাতির মন্ত্রী আছে, আর 5গৰাকী সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী আছে এইবার কেবিনেটত, মোদী কেবিনেটত। অবশ্যই মোদী মন্ত্রীসভাত নাই এগারী ইসলাম ধর্মীয় মন্ত্রী। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধরে 71গৰাকী কৈ সাংসদে শপথ ললে মোদী মন্ত্রীসভা, 30গৰাকী কেবিনেট মন্ত্রী শপথ লওয়ার লগতে 5গৰাকী স্বতন্ত্র রাজ্য মন্ত্রী আর 35গৰাকী স্বতন্ত্র রাজ্য মন্ত্রী আর 37গৰাকী রাজ্য মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছে। কেবিনেট মন্ত্রী হিসাবে শপথ ললে সর্বানন্দ সোণোৱালে, আনহাতে রাজ্যসভার সাংসদ পবিত্র মার্ঘেরিটাক দিয়া হয়েছে রাজ্যমন্ত্রীর দায়িত্ব। এবার মোদী মন্ত্রীসভাত কেবাখনো নতুন মুখ অন্তর্ভুক্ত হয়েছে, আর সেই সকলের ভিতর আছে শিবরাজ সিং চৌহান, এইচ ডি কুমারস্বামী, মনোহর লাল খট্টার, জিতেন রাম মাঝি, লালন সিং আর ইফালে ডক্টর বীরেন্দ্র কুমার, চিরাগ পাসওয়ান, সি আর পাটিল। সাতগৰাকী কৈ ভূতপূর্ব মুখ্যমন্ত্রী এবার স্থান পাইছে, 43গৰাকী মন্ত্রী ক্রমাগত তিনিবারলৈ মোদী মন্ত্রীসভাত অন্তর্ভুক্ত হয়েছে, বিপরীতে 39গৰাকী মন্ত্রীয়ে পূর্বে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে কার্যনির্বাহ করেছে। 7গৰাকী ভূতপূর্ব মুখ্যমন্ত্রীর তালিকাত আছে গুজরাটের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তর প্রদেশের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী রাজনাথ সিং, মধ্যপ্রদেশের পূর্ব মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, হরিয়ানার পূর্ব মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার, পূর্ব মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল, কর্ণাটকের পূর্ব মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী আর বিহারের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝি। ইপিনে মোদী মন্ত্রীসভার বাদ পড়েছে স্মৃতি ইরানী, অনুরাগ ঠাকুর।
আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ আমার হাতলে আহি পড়িছে শপথ গ্রহণের এদিনের পিছতে মন্ত্রিত্ব এরিবলে বিচাৰিছে সুরেশ কোপিয়ে মন্ত্রিত্বর তালিকার পৰা বাদ দিবলৈ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বক অনুরোধ করেছে কেরালার ত্রিশুরর ত্রিশুর সমষ্টিটির পৰা সাংসদ সুরেশ কোপি সিনেমার শুটিংৰ বাবে মন্ত্রিত্বর দায়িত্ব এরিব বিচাৰিছে কোপিয়ে রাজ্যমন্ত্রী হিসাবে দেওবারে শপথ লৈছিল সুরেশ কোপিয়ে তেওঁক শপথ ললে কিন্তু এতিয়া তেওঁ মন্ত্রী পদ এরিবলৈ বিচাৰিছে শপথ লৈছে দেওবারে মন্ত্রী পদ এরিবলৈ বিচাৰিছে সোমবারে কিন্তু এটা বিশেষ কারণ শপথ গ্রহণের এদিনের পিছতে মন্ত্রিত্ব এরিবলৈ বিচাৰিছে সুরেশ কোপিয়ে ত্রিশুরের সাংসদ মন্ত্রিত্বর তালিকার পৰা বাদ দিবলৈ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বক অনুরোধ করেছে কেরালার ত্রিশুরর সমষ্টিটির সাংসদ সুরেশ কোপি সিনেমার শুটিংৰ বাবে মন্ত্রিত্বর দায়িত্ব এরিবলৈ বিচাৰিছে কোপিয়ে রাজ্যমন্ত্রী হিসাবে দেওবারে শপথ লৈছিল সুরেশ কোপিয়ে তৃতীয়বারের দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদিয়ে 2014 চনের 26 মে'ত প্রথমবারের দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন নরেন্দ্র মোদিয়ে ইয়ার পিছতে 2019 চনের 30 মে'ত দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিল আর 9 জুনত দেশের তৃতীয়বারের দেশের প্রধানমন্ত্রী হিসাবে একরাহে ইতিহাস সৃষ্টি করে তৃতীয়বারের নরেন্দ্র মোদিয়ে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করে मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा আর মোদী সরকারের ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানত অংশগ্রহণ করলে সুবুরিয়া ভারতের সুবুরিয়া 5খন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানে অনুষ্ঠানত উপস্থিত থাকে বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভূটান লগতে মালদ্বীপের রাষ্ট্রপ্রধান অনুষ্ঠানত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ যুগনাথ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজু সিসিলির উপরাষ্ট্রপতি আহমদ আরিফ আফিফ আর ইফালে ভূটানের প্রধানমন্ত্রী শেরিং টকবে উপস্থিত থাকে ইয়ার লগতে কেবাগৰাকীও বিশিষ্ট উদ্যোগপতি নেতা অভিনেতা অভিনেত্রী লগতে বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তিয়ে ভাগ লয় শপথ গ্রহণ অনুষ্ঠানত উপস্থিত থাকে বিশিষ্ট উদ্যোগপতি তথা আরআইএলর অধ্যক্ষ মুকেশ অম্বানী উদ্যোগপতি আনন্দ অম্বানী লগতে গৌতম আদানী আর অনুষ্ঠানত কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গেও অংশগ্রহণ করে আনহাতে অনুষ্ঠানত অংশগ্রহণ করে অভিনেতা শাহরুখ খান অক্ষয়
কুমারক ধরি কেবা গৰাকী অভিনেতা অভিনেত্রী ইয়ারপরি বিভিন্ন ধর্মর পঞ্চাশ গৰাকী ধর্মীয় নেতা উপস্থিত থাকে। বিকশিত ভারতের এম্বেসাডর লগতে কেন্দ্রীয় সরকারের আসনির হিতাধিকারী জনজাতীয় মহিলা সাফাই কর্মী উপস্থিত থাকে অনুষ্ঠান। আর আমি দেখাইছো ইয়া পুষ্পকমল দাহাল বা যখন বিভিন্ন ক্ষেত্রর উদ্যোগপতির আরম্ভ করে যখন বিভিন্ন ক্ষেত্রর পুরোধা ব্যক্তি সকল বহু লোককে নিমন্ত্রণ করা হয়, বিশেষ করে বলিউড জগতের বহু লোক উপস্থিত থাকে। আমি রজনীকান্তক দেখাইছো ইয়া অভিনেতা রজনীকান্ত, সুপারস্টার রজনীকান্ত, সুপারস্টার শাহরুখ খান, এই ধরনের আমি এইমূর্তে দেখাইছো আম্বানী পরিয়ালক লগতে আদানি আদানি গৌতম আদানি আর এই ধরনের গোটেই এই কার্যসূচী বহু কেগারী ছবি জগতের নামি দামি তারকারপর আরম্ভ করে উদ্যোগ জগতের ডর ডর নামরপর আরম্ভ করে বহু লোকে অংশগ্রহণ করলে। যেহেতু ইয়া আর শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীগী, যেহেতু ইয়া মোদী 3.0 শপথ গ্রহণ তৃতীয়বার, মোদী সরকারের ঐতিহাসিক শপথ গ্রহণ এইভাবেই কেন তৃতীয়বার একরাহে নরেন্দ্র মোদীর নেতৃত্ব সরকার হয়েছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর আসনত বহিছে আর জওয়াহরলাল নেহরুর পিছতে তৃতীয়বার এই ধরনের একরাহে আসনত বহা প্রথমগী প্রধানমন্ত্রী হয়ে পড়ল নরেন্দ্র মোদী। ঐতিহাসিক ক্ষণ, এই ধরনের ভারতের চুবুরিয়া পাঁচখন দেশের রাষ্ট্রপ্রধানে ভাগ লয় অনুষ্ঠানত উপস্থিত থাকে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভূটান, মালদ্বীপের রাষ্ট্রপ্রধান। খবরধারা অব্যাহত রাখিম, সময়খিন এটা বিরতির। এইটো মাইথান স্টিল নহয়। ও, ওচর সুবুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ পবিত্র মার্ঘেরিটার। মোদী মন্ত্রিসভাত অন্তর্ভুক্ত হল পবিত্র মার্ঘেরিটা। শপথ গ্রহণের পিছতে প্রথম সাক্ষাৎকার পবিত্র মার্ঘেরিটার। আপনি মন্ত্রী হিসাবে দায়িত্ব লাভ করার পিছন আপনার অনুভব কেন সেই বিষয়ে মানে জানি? অনুভব বিশেষ একো নাই, কিন্তু মানে যদি খুব মানে কি আই ডোন্ট নো হাউ টু রিয়্যাক্ট টু দিস, অদ্ভুত কিবা অনুভব নাই। কারণ কি মই জানো আসলে এই দেখি আছো যে ভারতীয় জনতা পার্টিত এইবিল দায়িত্ব বলে গণ্য করা হয়। মন্ত্রী হোক বা মুখপাত্র হোক, জ্যোতিষিত্রবর্ণ অধ্যক্ষ হোক বা এস এল এ সির মেম্বার সেক্রেটারি হোক, যেখানে কাম করে আইসো এইবিলাক আমি দায়িত্ব বলে গণ্য করো। ভারতীয় জনতা পার্টির রাষ্ট্র নির্মাণের যে যাত্রা, দলক শক্তিশালী করে তোলার যে যাত্রা, সেই যাত্রাটোর এইবিলাক একো একোটা দায়িত্ব। গতি একটা দায়িত্ব পাইছো, এটা প্রাপ্তির আনন্দ অবধারিতভাবে থাকিব, ই নিজকে সন্মান করবল শিকায় যে হয় মানে পরীক্ষা উত্তীর্ণ হয়েছো। গতি সি একটা আনন্দর রেশ নিশ্চয় কড়িয়ায় আনে, কিন্তু অত্যাধিক আনন্দ বা আবিষ্ট হবল মোট অবকাশ এতালে পয়া নাই আর হম বলেও নাভাবো। যেদরে আমি জানো যে বিজেপিত একো বিচারিব নালাগে, স্বতঃস্ফূর্তভাবে সকলবিলাক আহে আর বিচারি বিচারি উদ্বাউল হয়ে ঘুরে ফুরলেও একো নাপায়। গতি সেই কথাখিনি যেহেতু নিজে অন্তঃকরণের জানো, গতি কাম করে আছো, কেতিয়াবা এইটো দায়িত্ব পাইছো, কেতিয়াবা এইটো দায়িত্ব পাইছো, নতুন দায়িত্ব পাই সুখী। আর সেই এই সেগতে আপনার জড়িয়ে আপনাদের জড়িয়ে মই মোর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ নরেন্দ্র মোদীদেব, দেশের সম্মানীয় প্রধানমন্ত্রীর পরা অমিত শাহ ডাঙরিয়া, নাড্ডা ডাঙরিয়ার পর আমার মোর অন্যতম প্রধান মার্গদর্শক ভারতের ভিতরতে জনপ্রিয় এগারী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তথা যে রাজ্য সভাপতির পর বুথ পর্যায়ের কার্যকর্তা সকল সকলের প্রতি মই এই সেগতে আপনার জড়িয়ে আন্তরিক কৃতজ্ঞতা জানাইছো। তেখেতসকলের আশীষ শুভেচ্ছার সহযোগিতার বাবে আজি নতুন এক পরিস্থিতি লাভ করেছো। আর ইফালে জম্মু কাশ্মীরের ভয়ানক সন্ত্রাসবাদীর আক্রমণের পিছতে এতিয়া কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা আর অভিযান সেনাবাহিনীর।
এতিয়া গোটেই অঞ্চলটোত সেনাবাহিনীৰ অভিযান চলিছে। জম্মু কাশ্মীৰৰ সন্ত্ৰাসবাদী আক্ৰমণৰ আঁৰত আছে টি আৰ এফ, দায়িত্ব টি আৰ এফে স্বীকাৰ কৰিছে। পাকিস্তানৰ লস্কৰ ই তৈবাৰ সৈতে সম্পৰ্ক থকা এই জম্মু কাশ্মীৰৰ সন্ত্ৰাসবাদী সংগঠন দ্য ৰেজিষ্টেন্স ফ্ৰণ্ট, এই টি আৰ এফ দায়িত্ব ইতিমধ্যে স্বীকাৰ কৰিছে এই আক্ৰমণৰ দায়িত্ব, য'ত এতিয়ালৈকে 10 গৰাকী লোকে প্ৰাণ হেৰুৱাইছে। মোদী মন্ত্ৰীসভাৰ তৃতীয়টো কাৰ্যকালৰ শপত গ্ৰহণ চলি থকাৰ সময়তে জম্মু কাশ্মীৰৰ তীৰ্থযাত্ৰীৰ ওপৰত সন্ত্ৰাসবাদীয়ে চলাইছিল বৰ্বৰ ভয়ানক আক্ৰমণ। আৰু এই সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণৰ পিছতে জম্মু কাশ্মীৰৰ পনীৰ ৰিয়েচিত কটকটীয়া কৰা হৈছে নিৰাপত্তা ব্যৱস্থা। অঞ্চলটোতে বাহৰ পাতি থকা সন্ত্ৰাসবাদীৰ বিৰুদ্ধে চলিছে নিৰাপত্তাৰক্ষীৰ নিৰন্তৰ অভিযান। ড্ৰোনৰ সহায়তো চলিছে সন্ত্ৰাসবাদীৰ বিৰুদ্ধে অভিযান। উল্লেখযোগ্য যে দেওবাৰে দেশত চৰকাৰৰ শপত গ্ৰহণ অনুষ্ঠান চলি থকাৰ সময়তে জম্মু কাশ্মীৰত তীৰ্থযাত্ৰীক টাৰ্গেট কৰিছিল সন্ত্ৰাসবাদীয়ে। পনী ৰিয়েচিত সংঘটিত হৈছে এই ঘটনা, আৰু এই সন্ত্ৰাসবাদীৰ বৰ্বৰতাৰ বলি হৈছে তীৰ্থযাত্ৰীসকল। তাত মহিলা নিহত হৈছে। সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণত নিয়ন্ত্ৰণ হেৰুৱাই তাৰ পিছতে যিহেতু প্ৰথমে চালকক টাৰ্গেট কৰি লোৱা হৈছিলে, দ খাৱৈত বাগৰি পৰিছিল অমৰনাথ তীৰ্থযাত্ৰী কঢ়িয়াই নিয়া সেই বাছখন। আৰু এই ঘটনাত শিশু আৰু মহিলাকে ধৰি এতিয়া এইসকল যি লোকৰ মৃত্যু ঘটিছে, এই 9 গৰাকী লোকৰ থিতাতে মৃত্যু ঘটিছে, কৰুণ মৃত্যু। আনহাতে আজি চিকিৎসাধীন অৱস্থাত আন এগৰাকী তীৰ্থযাত্ৰীৰ মৃত্যু ঘটিল। অমৰনাথলৈ যোৱা তীৰ্থযাত্ৰীৰ বাছত সন্ত্ৰাসবাদী অতৰ্কিতে গুলীচালনা কৰাত নিয়ন্ত্ৰণ হেৰুৱাই দ খাৱৈত বাগৰি পৰিছিল সেই বাছখন। আৰু ঘটনাস্থলীত নিহতসকলৰ লগতে আহত তীৰ্থযাত্ৰীসকলক ততাতৈয়াকৈ উদ্ধাৰ কৰি চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱাই ইফালে নিহতসকলৰ ভিতৰত কেইবাগৰাকীও শিশু মহিলা আছে। আৰু এই ঘটনাত গুৰুতৰভাৱে আহত হৈছে 33 গৰাকীকৈ তীৰ্থযাত্ৰী। শিৱখাৰীৰ পৰা কাটাৰালৈকে গৈ আছিল এই তীৰ্থযাত্ৰীৰ বাছখন, আৰু ঘটনাস্থলীৰ পৰা উদ্ধাৰ কৰিছে গুলীৰ খালী কাটেজ। আৰু এই মুহূৰ্তত এটা বিশেষ দৃশ্যাংশ চাওক, কি ধৰণে বাছখন পাৰ হৈছে। এইখনে সেইখন বাছ য'ত তীৰ্থযাত্ৰীক টাৰ্গেট কৰি লোৱা হৈছিলে। কেমেৰাত আবদ্ধ হৈছে, পিছে পিছে আৰু এখন বাহন গৈছে, কেনেকৈ টাৰ্গেট কৰি লোৱা হৈছে। তাৰ পিছতে এই যি পিছে পিছে যোৱা যিখন বাহন, কোৱা হৈছে যে তাতেই আচলতে এই টাৰ্গেট কৰি লোৱা এই গোটেই সন্ত্ৰাসবাদী আছিল। টি আৰ এফে ইতিমধ্যে দায়িত্ব স্বীকাৰ কৰিছে জম্মু কাশ্মীৰৰ এই ঘটনাটোৰ পিছতে। কিন্তু স্বাভাৱিকতে এতিয়া ব্যাপক এটা চেপা উত্তেজনা এটাই বিৰাজ কৰিছে, কিয়নো তীৰ্থযাত্ৰীক আক্ৰমণ কৰা হৈছে আৰু ঘটনাস্থলীৰ পৰা উদ্ধাৰ কৰিছে এতিয়া খালী কাৰ্টেজ। কিন্তু এই গোটেই সংগঠনটোৰ, এই সন্ত্ৰাসবাদী সংগঠনটোৰ লস্কৰ ই তৈবাৰ সৈতে সম্পৰ্ক থকাৰ কথাও আহিছে লগতে পোহৰলৈ। সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণত 10 গৰাকী তীৰ্থযাত্ৰী নিহত হৈছে, ইফালে কেইবাগৰাকীও বৰ্তমান আহত হৈছে। ড্ৰোনৰ সহায়ত সন্ত্ৰাসবাদীৰ বিৰুদ্ধে এতিয়া অভিযান চলি আছে, যিহেতু তাত সেয়া ঘন জংঘলৰ অঞ্চলো আছে, ঠায়ে ঠায়ে পাহাৰীয়া অঞ্চল, অকাপকা অকোৱা পকোৱা সেইবোৰ গোটেই বাদ, তাত এতিয়া সন্ত্ৰাসবাদ বিৰোধী অভিযানত নামি পৰিছে ইফালে। আৰু এই ঘটনাটোৱে আচলতে গোটেই দেশ জোকাৰি গৈছে। জম্মু কাশ্মীৰত সংঘটিত সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণত তীব্ৰ গৰিহণা দিছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। পৰিস্থিতিৰ বুজ লৈ এই জঘন্য কাণ্ডৰ আঁৰত থকাসকলক কঠোৰ শাস্তি দিয়া হ'ব বুলি একযোগে ঘোষণা কৰিছে। নিহতসকলৰ পৰিয়াললৈ সমবেদনা জ্ঞাপন কৰাৰ লগতে আহতসকলক উপযুক্ত চিকিৎসা ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰো নিৰ্দেশ দিছে। আনহাতে সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণক তীব্ৰ গৰিহণা জনাই কেন্দ্ৰীয় মন্ত্ৰী অমিত শ্বাহে দোষীক কোনোপধ্যেই ৰেহাই দিয়া নহ'ব বুলি প্ৰকাশ কৰিছে। লগতে উচ্চ পৰ্যায়ৰ বিষয়াৰ পৰা ঘটনাৰ বুজ লৈছে অমিত শ্বাহে। বৰ্বৰ আক্ৰমণ! দেশৰ এন ডি এ চৰকাৰৰ শপত গ্ৰহণৰ সময়ছোৱাতে জম্মু কাশ্মীৰত হোৱা এই সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণত কঠোৰ ভাষাৰে গৰিহণা দিছে কংগ্ৰেছে। কংগ্ৰেছৰ সভাপতি মাল্লিকাৰ্জুন খাৰ্গে দিছে তীব্ৰ ভাষাৰে গৰিহণা। আনহাতে সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণক কা পুৰুষালী আখ্যা দি ৰাহুল গান্ধীয়ে জম্মু কাশ্মীৰৰ নিৰাপত্তা ব্যৱস্থাত উদ্বিগ্নতা প্ৰকাশ কৰিছে। ইফালে গৌৰৱ গগৈয়ে এই ঘটনাক নিন্দা কৰিছে, চৰকাৰক তাৎক্ষণিকভাৱে ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ দাবী তুলিছে। छः बजे के करीब एक यात्री बस जो है वो शिवखोड़ी से दर्शन करके टूवर्ड्स रियासी जा रही थी, तो उसी बीच इसी स्पॉट पे मिलिटेंट्स ने बस के ऊपर फायर किया। वो फायर करते ही ड्राइवर लॉस्ट कंट्रोल ऑफ द बस और फिर वो नीचे खाई में जाके बस गिरी। उसके बाद वो लोग यहाँ से फरार हो गए और जे एन के पुलिस साथ में सिविल लोकल सिविलियंस ने उनको रेस्क्यू करने में मदद की। बाय 7:45 रेस्क्यू ऑपरेशन जो है वो कंप्लीट कर लिया गया। 9 पीपल आर रिपोर्टेडली दे आर फियर डेड एंड 33 वर इंजर्ड। उनका अभी भी इलाज डिफरेंट हॉस्पिटल्स में चल रहा है। तो मैम अभी किस तरह का सर्च ऑपरेशन जारी है और हमने देखा ड्रोन्स वगैरह भी यूज हो रहे हैं? हाँ जी, ड्रोन्स वगैरह ड्रोन्स भी यूज हो रहे हैं। हमने अपनी 5 टीम्स बनाई हैं जो कि ये सारे एडजॉइनिंग आप देख ही रहे हैं, ये काफी फॉरेस्टेड एरिया है। कितने आतंकी थे?
जो आई विटनेसेस का कहना है, उन्होंने दो का नंबर अभी सामने आ रहा है। हम जब यहाँ आए तो हमने जो जख्मी लोग थे उनसे जब पूछा तो उन्होंने बताया कि जैसे ही गाड़ी जो है ये कंडा से 200 मीटर आगे निकली है, यहाँ इस स्पॉट पे पहुंची है, तो एक मिलिटेंट ने ड्राइवर पे अटैक किया और उसके सिर में गोली लगी है। तो जैसे ही ड्राइवर के सिर में गोली लगी तो उसका संतुलन जो है वो खो गया और गाड़ी जो है खाई में चली गई, लेकिन उन्होंने अपनी फायरिंग करना बंद नहीं की और वो 15 से 20 मिनट तक बाद में भी फायरिंग करते रहे, जबकि गाड़ी जो है वो खाई में गिर चुकी थी और उसी वजह से कुछ लोग गोलियों की वजह से जो है गोली लगने की वजह से जख्मी हुए और कुछ लोग जो है वो एक्सीडेंट की वजह से जख्मी हुए और उनकी कैजुअल्टी हो। उनके कहने के मुताबिक वो कहते हैं कि एक जो गोली है, गोलियों की आवाज ही सुनी है, एक गोली की आवाज पीछे से आ रही थी और एक ने जो है वो हम ड्राइवर पे अटैक किया, क्योंकि हम तो देख नहीं पा रहे थे तो क्योंकि उसके उनके अलावा यहाँ पे और कोई नहीं था। हम इस समय उसी घटनास्थल पर मौजूद हैं जहां बीती कल शाम को आतंकियों की तरफ से कायराना हरकत को अंजाम दिया गया था, श्रद्धालुओं से भरी बस के ऊपर जो है वो हमला किया गया था। ये वही स्पॉट है जहां पर पहली गोली जो थी वो उस चालक को लगाई गई थी जो चालक श्रद्धालुओं से भरी हुई बस को चला रहा था। ये तस्वीरें आप साफ तौर पर देख सकते हैं कि अभी जो है वो सेना के जवान जो है वो अत्याधुनिक हथियारों से लैस होकर के जो है वो अब कहीं ना कहीं सर्च ऑपरेशन को जो है वो अंजाम देंगे। ये एक्सक्लूसिवली तस्वीरें आपको नेटवर्क 18 की तरफ से दिखाई जा रही हैं और ये घना जंगल जो है वो खंगालने की कोशिश करेंगे। मेरे वीजे आपको दिखाने की कोशिश करेंगे, ये जो ऊपरी इलाका है ये बिल्कुल जो है वो घना जंगल है और अगर मेरे नीचे वाली की तरफ की अगर बात करें वो भी जो है वो घना जंगल है। ये सुरक्षा जो कर्मी हैं भारतीय सेना के जवान जो हैं वो अब लगातार जो है वो पूरे इलाके को खंगालेंगे। सुबह सुबह की ये तस्वीरें हैं और ये सुरक्षा बल जो है वो अत्याधुनिक हथियारों से लैस होकर के अब जो है वो छानबीन पूरे जंगल की करेंगे कि आखिरकार आतंकी जो है वो वारदात को अंजाम दे करके कैसे जो है वो निकले। लेकिन मैं स्पॉट की कुछ तस्वीरें, कुछ झलकियाँ दिखाना चाहता हूँ। ये वही मोड़ है जहाँ पर आतंकियों की तरफ से कल हमला किया गया था, जिसके बाद जो है कुछ मीटर आगे जाने के बाद जाकर के बस जो है वो सीधी गहरी खाई में जो है वो लुढ़क जाती है क्योंकि चालक का बिल्कुल भी नियंत्रण अपने वाहन पर नहीं रहता है। ये तस्वीरें आपको दिखाई जा रही हैं नेटवर्क 18 पर एक्सक्लूसिवली और ये यहाँ तक यानी कि कुछ मीटर तक जो है वो चालक जरूर अपने वाहन को सुरक्षित, श्रद्धालुओं को सुरक्षित जो है वो पहुँचाने की कोशिश करता है। चालक और सहचालक को टारगेट बनाया गया था और दोनों की जो है वो मृत्यु हो चुकी है और अब कई सारे श्रद्धालु जो हैं वो भी घायल हैं, 33 के करीब श्रद्धालु जो हैं वो घायल हैं और मृतक की जो पहचान है वो फिलहाल बाहरी राज्यों से ही बिलोंग करते हैं। 9 यात्रियों की मौत हुई है इस घटना में और 33 के करीब श्रद्धालु जो हैं वो गंभीर अवस्था में हैं और फिलहाल अभी तक की अगर जानकारी की बात करें तो सुरक्षा जो है वो चाक चौबंद कर दी गई है। साथ ही 2 मोड़ अगर आगे की अगर बात करें तो राजौरी जिला जो है वो शुरू हो जाता है, राजौरी ज़िले की सरहद जो है वो बिल्कुल ही नज़दीक है और इस स्पॉट को जो है वो झंडी मोड़ जो है वो कहा जाता है और ये कंडा इलाका है जहाँ पर कल इस घटना को आतंकियों की तरफ से अंजाम दिया गया था। न्यूज़ 18 नेटवर्क के लिए करणदीप सिंह, रियासी। এইটো মাই থান ষ্টিল নহয়, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাই থান ষ্টিল মাহী এনে কঠিন ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাই থান ষ্টিল মণিপুৰৰ জিৰিবামত এম্বুছ আৰু মুখ্যমন্ত্ৰীৰ জিৰিবাম ভ্ৰমণৰ পূৰ্বে এম্বুছৰ ঘটনা, এম্বুছৰ চিকাৰ মুখ্যমন্ত্ৰীৰ ভ্ৰমণৰ পূৰ্বে জিৰিবামলৈ যোৱা নিৰাপত্তাৰক্ষীৰ দল জিৰিবামৰ KA চিনামগাঁৱত পুৱা এম্বুছ, অতি কমেও 2 নিৰাপত্তাৰক্ষীৰ লোক আহত হৈছে এম্বুছত আৰু এম্বুছৰ আঁৰত কোন এতিয়াও কিন্তু জানিব পৰা হোৱা নাই, স্পষ্টকৈ ছবিখন এতিয়াও পোহৰলৈ অহা নাই। নিৰাপত্তাৰক্ষী তাত এতিয়া যথেষ্ট পৰিমাণে উপস্থিত আছে, ঘটনাৰ পিছতে অঞ্চলটোত অধিক নিৰাপত্তা ব্যৱস্থা গঢ়ি তোলা হৈছে। জিৰিবামত পৰিস্থিতি এনেও আচলতে উত্তেজনাপূৰ্ণ হৈ আছে,
जिरीबामत परिस्थिति ভাল নহয় এনেকুৱা এটা পৰিবেশৰ মাজত এই এম্বুশ যেটো মুখ্যমন্ত্রী জোৱাৰ কথা আছিল তাৰ পূৰ্বে নিৰাপত্তা ৰক্ষীৰ দলৰ ওপৰত এম্বুশৰ ঘটনা উত্তেজনা আসলতে কৃষকৰ হিৰছেদৰ ঘটনাৰ পিছৰে পৰা উত্তেজনাই বিৰাজ কৰি আছে জিৰীবামত ইতিমধ্যে মণিপুৰ এৰি এক্সক্লুসিভ ভিডিঅ' এটা আমাৰ হাতত এই মুহূৰ্তত যি ভিডিঅ' আপুনি দেখিছে এম্বুশৰ সময়সীমাখিনিৰ ভিডিঅ' মণিপুৰৰ জিৰীবামত এম্বুশ আৰু মুখ্যমন্ত্রীৰ জিৰীবাম ভ্ৰমণৰ পূৰ্বে এম্বুশৰ শিকাৰ মুখ্যমন্ত্রীৰ ভ্ৰমণৰ পূৰ্বে জিৰীবামলৈ যোৱা নিৰাপত্তাৰক্ষীৰ দল জিৰীবামৰ কে এ সিনামকা পুৱা এম্বুশ অতি কমেও দুগৰাকী নিৰাপত্তাৰক্ষীৰ লোক আহত হৈছে এক্সক্লুসিভ ভিডিঅ' এটা এই মুহূৰ্তত আমাৰ হাতত আহি পৰিছে जी कोई कॉल इनकी हैदर का खुद हो ना रहे सर सुन लो भाई सारे तुम तो चार पे कौन का का भी है मैं को जी कोई कॉल इनकी हैदर का खुद हो ना रहे सर सुन लो भाई सारे तुम আৰু মণিপুৰৰ জিৰীবামত শুকুৰবাৰে এগৰাকী লোকৰ হিৰছেদ কৰি হত্যা কৰাৰ লগতে কেইবাটাও ঘৰত অগ্নিসংযোগ কৰাৰ পিছৰে পৰা অঞ্চলটোত এতিয়াও অব্যাহত আছে তীব্ৰ আতংক আৰু উত্তেজনা ইতিমধ্যে আতংকিত লোকসকলে ঘৰ দুৱাৰ এৰিছে পলায়ন কৰিবলগীয়া হৈছে জিৰীবামৰ পৰা কাছাৰ সীমান্তইদি অসমতো প্ৰৱেশ কৰিছে আতংকিত লোকসকলে শ শ লোকে অসমত আহি আশ্ৰয় লৈছেহি ইয়াৰ বাবে কাছাৰ সীমান্তত নিৰাপত্তাৰক্ষী মোতায়ন কৰা হৈছে লগতে হাই এলাৰ্ট জাৰি কৰা হৈছে জিৰীবাম কাছাৰৰ সীমান্তৱৰ্তী গাঁওসমূহতো অসম আৰক্ষীৰ কামাণ্ডৰ লগতে অতিৰিক্ত নিৰাপত্তা বাহিনী মোতায়ন কৰা হৈছে এতিয়ালৈকে 600ৰো অধিক লোকে অসমত প্ৰৱেশ কৰি আশ্ৰয় লৈ আছে অৱশ্যে এইসকল লোকৰ বাবে প্ৰশাসনে সাহায্য শিবিৰৰ ব্যৱস্থা নকৰাত হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে আজি কাছাৰৰ আৰক্ষী অধীক্ষক আৰু বিধায়ক কৌশিক ৰায়ে স্পৰ্শকাতৰ সেই অঞ্চলসমূহ পৰিদৰ্শন কৰি পৰিস্থিতিৰ বুজ লয় ইফালে মণিপুৰৰ পৰিস্থিতিয়ে ক্ৰমাৎ ভয়াৱহ ৰূপ ধাৰণ কৰিছে আতংকিত লোকসকলে মণিপুৰৰ পৰা অসমৰ দিশে পলায়নৰ চেষ্টা কৰিছে 24 ঘণ্টাই আমাৰ ইয়াত পুলিচে তেওঁলোকৰ ডিউটি কৰ্তব্য কৰি আহিছে আৰু এইটো আমাৰ শীৰ্ষ মহলৰ পৰা আমাৰ নিৰ্দেশ আছে যাতে কোনো ধৰণৰ কুটাঘাতমূলক কাৰ্য আহি পেলাই কৰি কোনো যাতে সম্পাদন কৰিব নোৱাৰে তাৰ কাৰণে মই সষ্টম হৈ আছোঁ আৰু আৰু কোনোবাই যদি এনেকুৱা কোনোবাই কোনোবা কিছুমান উপাদানে যদি এনেকুৱা কিবা কৰিব মানে তেওঁলোকে কৰিবলৈ বিচাৰে বা কিবা বিভ্ৰান্তিকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিবলৈ বিচাৰিলে তেওঁলোকৰ প্ৰতি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বলৈ আমি তৎপৰ হৈ আছোঁ যোৱা দুবছৰ আগতে যেতিয়া গণ্ডগোল হৈছিলে বহুত ইয়াতে আশ্ৰয় লৈছিলে কিন্তু আমি আমাৰ ইয়াতে শান্তি বজাই ৰাখিব পাৰিছিলোঁ ইয়াতে লক্ষীপুৰত পিচ কমিটিৰ গোটেই যিমান কমিউনিটি আছে চব কমিউনিটিলৈ আমি পিচ কমিটিৰ মিটিং ৰাখিছোঁ যাতে মণিপুৰত যি হৈছে ইয়াত যাতে কোনো প্ৰভাৱ আমাৰ কাছাৰত বা অসমত যাতে নপৰে নাই এতিয়া তেওঁলোকে নিজে ৰিলেটিভ বা পৰিয়ালৰ লগতে আছে যোৱা পৰহি দিনা 250 মান লোক মানুহ আহিছিলে আজি 300-350 মান আহিছে এতিয়ালৈ আমি যি খবৰ পাইছোঁ এতিয়া আমিও কথা পাতি আছোঁ যাতে নতুনকৈ কি ব্যৱস্থা কৰা যায় কিন্তু বহুত নিজে নিজে পৰিয়ালত নিজে নিজে আমাৰ যি সম্প্ৰদায়ৰ মানুহবিলাক আছে তেওঁলোকৰ ঘৰতে তেওঁলোকে এতিয়ালৈ আশ্ৰয় লৈছে ব্ৰেকিং নিউজ এই মুহূৰ্তত দেশত উপনিৰ্বাচনৰ দিন ঘোষণা কৰিছে নিৰ্বাচন আয়োগে 10 জুলাইত হ'ব 7খন ৰাজ্যৰ 13টা বিধানসভাৰ উপনিৰ্বাচন বিহাৰ পশ্চিমবংগ তামিলনাডু মধ্যপ্ৰদেশ উত্তৰাখণ্ড পাঞ্জাব হিমাচল প্ৰদেশৰ উপনিৰ্বাচনৰ দিন ঘোষণা কৰা হৈছে বিহাৰ তামিলনাডু মধ্যপ্ৰদেশ আৰু পাঞ্জাবৰ 1টাকৈ বিধানসভা সমষ্টিত আৰু ইফালে পশ্চিমবংগৰ 4টা বিধানসভা সমষ্টিত উত্তৰাখণ্ডৰ 2টা আৰু হিমাচল প্ৰদেশৰ 3টা বিধানসভা সমষ্টিত হ'ব ভোট গ্ৰহণ পুনৰ কৈছোঁ যিহেতু বহুকেইগৰাকী আচলতে বিধায়কে নিৰ্বাচনত এয়া লোকসভা নিৰ্বাচনত তেওঁলোকে প্ৰাৰ্থী হিচাপে থাকি জয়যুক্ত হৈ আহিছে তাৰ মাজতে এই উপনিৰ্বাচন আৰু দেশত উপনিৰ্বাচনৰ দিন ঘোষণা কৰা হৈছে 10 জুলাইত হ'ব 7খন ৰাজ্যৰ 13টা বিধানসভাৰ
উপনির্বাচন। বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হিমাচল প্রদেশের উপনির্বাচনের দিন ঘোষণা। বিহার, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ আর পাঞ্জাবর এটাক বিধানসভা সমষ্টিত, পশ্চিমবঙ্গের চারিটা বিধানসভা সমষ্টিত, উত্তরাখণ্ডের দুটা আর হিমাচল প্রদেশের তিনটা বিধানসভা সমষ্টিত ভোট গ্রহণ আছে। সিকিমত ভয়ঙ্কর ভূমিস্খলন, ভয়ঙ্কর ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়েছে আর এই পর্যন্ত ভূমিস্খলনত তিনগী লোকের মৃত্যু ঘটিছে। সিকিমর ইয়াংগাংর মাজিয়া সংঘটিত হয়েছে ভূমিস্খলন, য'ত দহটা বাসগৃহ ধ্বংস হয়েছে। সোমবারে পুয়া সংঘটিত হয়েছে ভূমিস্খলনের ঘটনা আর ভূমিস্খলনত এজন লোক গুরুতরভাবে আহত হয়েছে। মাজুয়াত বহু ঘর পুত গেছে ভূমিস্খলনত, মাটির সম্পূর্ণরূপে পুত গেছে। উদ্ধার অভিযান চলি আছে, চাও এটা উদ্ধার অভিযান তাত অব্যাহত আছে। তিনিজন লোকের মৃত্যু ঘটিছে সিকিমত এই ভয়ঙ্কর ভূমিস্খলন। এই পর্যন্ত ভূমিস্খলনত মৃত্যু ঘটিছে তিনিজন লোকের। সিকিমর ইয়াংগাংর মাজুয়াত এই ভূমিস্খলন, দহটা বাসগৃহ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। যেহেতু পাহাড়িয়া ঠাই আর পাহাড়ের প্রায় এফালে যদি বরষুণ হয় বিভিন্ন সময়ত দেখা যায় যে ভূমিস্খলনের ঘটনা ঘটিছে আর এইবারই দহটা বাসগৃহ ধ্বংস হয়েছে, তিনগী লোকের মৃত্যু ঘটিছে। সোমবারে পুয়াই সংঘটিত হয়েছে এই ঘটনা। ভূমিস্খলনত এজন লোক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। অত্যন্ত হিৰণকাৰী ভয়ানক কিছু দৃশ্যাংশ। তাত বৰষুণ হৈছিলে আৰু বৰষুণৰ ফলতে এফালে যদি এই পানীৰ ঢল, ইয়াৰ পাহাৰৰ পৰা নমা পানীৰ ঢল আপুনি দেখিছে, ইয়াৰ কিন্তু কোনো পাহাৰীয়া নৈ নহয়, ইয়াৰ পানীৰ ঢল এনেকৈ আচলতে বৈছে আৰু সন্মুখত যি ঘৰ দুৱাৰ খহাই লৈ গৈছে। ভয়ংকৰ ভূমিস্খলন, এজন লোক তেওঁ খুব গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, তিনগী লোকের মৃত্যু ঘটিছে। আমি যে দৃশ্যাংশ আপনার দেখাইছো ইয়াংগাংর এই দৃশ্য, ভূমিস্খলনত দহটা ঘর খহি গেছে। সময়খিনিতে আন এটা বাণিজ্যিক বিরতি। এইটো মাইথান স্টিল নহয়। ও, ওচর সুবুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল। ইয়াতে আকে কে